que é muito estilo bicho. Agora se levanta este é a দীর্ঘ আট মাস পর ঢাকা নারায়ণগঞ্জ রুটে পুনরায় ট্রেন চলাচল শুরু হয়েছে। পহেলা আগস্ট মঙ্গলবার থেকে ঢাকা নারায়ণগঞ্জ রুটে এই ট্রেন চলাচল শুরু হয়। দীর্ঘদিনের ভোগান্তি শেষে এবার স্বস্তি মিলেছে যাত্রী সাধারণের মাঝে। তবে পূর্বের তুলনায় অর্ধেক ট্রেন চলাচল করায় কেউ কেউ ক্ষোভ প্রকাশও করেছেন। পূর্বে ১৬বার ট্রেন চলাচল করলেও বর্তমানে চলাচল করছে ৮বার। যাত্রীদের দাবি আগের শিডিউল চালুসহ আরও কয়টি ট্রেন যুক্ত করা প্রয়োজন। জানা গেছে সরকারের ফাস্ট ট্র্যাক যুক্ত প্রকল্প পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের আওতায় ঢাকা থেকে গ্যান্ডারিয়া অংশে তিনটি পৃথক রেললাইনের নির্মাণ কাজ চলমান রয়েছে। ফলে কাজটি দ্রুত সম্পন্ন করার লক্ষ্যে গত বছরের ৪ ডিসেম্বর থেকে ঢাকা নারায়ণগঞ্জ রুটে চলাচলকারী সব ট্রেন সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ। চালু হতে আমাদের যোগাযোগ ব্যবস্থা অনেক ভালো, আমরা মাল নিয়ে যাই সদরঘাটে, কারণ আমরা বাসে গেলে আমাদের অনেক সময় লাগে। নারায়ণগঞ্জ স্টেশন মাস্টার কামরুল ইসলাম খান জানান, পহেলা আগস্ট থেকে ট্রেন চলাচল পুনরায় শুরু হয়েছে। নারায়ণগঞ্জ রেলপথে মোট ৮টি ট্রেন ১৬বার আসা যাওয়া করবে। ভাড়া নির্ধারণ করা হয়েছে ২০ টাকায়। ট্রেনের কাজ এখনো কমপ্লিট হয় নাই, কিন্তু যাত্রীর দুর্ভোগের কথা চিন্তা করে গাড়ি চালানো হচ্ছে ৮ দুটাতে, মানে ১৬টায় এর পরবর্তী গেলের কাজ কমপ্লিট হওয়ার পরে আরও ট্রেন যাত্রী সেবা পাবে, আরও ট্রেন বাড়বে। এখন আপাতত এই ৮টা যে পরীক্ষামূলক ট্রেনগুলো চালাই, টিকিটের যে দাম এখন ২০ টাকা হয়েছে, কমিউটারের ট্রেকের জন্য ২০ টাকা। এখন ফ্যান আছে, লাইট আছে, পাওয়ার কার আছে, এখন আর লোকাল ট্রেন বিদায় কমিউটার করাইছে, এই কারণে যাত্রীদের কোনো কেউ অভিযোগ করে। যাত্রীদের সাথে সাথে আমরা খুব উৎসাহিত, কারণ হচ্ছে যে ঢাকার সাথে নারায়ণগঞ্জে যে একটা সহজ পরিবহন ব্যবস্থা হচ্ছে ট্রেন, এবং আরামদায়ক অল্প সময়ে যাতায়াতের একটা ব্যবস্থার মাধ্যম হচ্ছে যে ট্রেন, সেই ট্রেনে আমরা ডিউটি করতে পেরেও অনেকদিন পরে মানে খুবই স্বাস্থ্যজন হচ্ছে।